এসবের আমি কি বুঝবো? মানে আপনি যখন তৈরি করেছেন তখন নিশ্চয়ই ঠিকই হবে। এরকম ব্লাইন্ডলি কাউকে বিশ্বাস করবেন না ম্যাডাম, ঠকবে। আমিও ঠকেছি। বাই দ্য ওয়ে একটা কথা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে সবাই, আমি আর আমার মা। কেন না? কিছু না, ও আপনি চাইলে আমাদেরও কন্ট্রাক্ট ফর্মটা আপনার ফ্যামিলির কাউকে আমি না না তার কোনো দরকার নেই। অ্যাজ ইউ উইশ। আর কুচ? একটা কৌতূহল ছিল। আরে বলেন না, বলেন না, বলেন বলেন। জাস্ট কৌতূহল। আপনি তো বাঙালি নন, তা হঠাৎ বাংলা ফিল্ম কেন? দুটো কারণে ম্যাডাম। একটা তো আমি অলরেডি আপনাকে বলে দিয়েছি, ও বিজনেসের কারণ। আর দুসরা জো হে ও, আমি আমার ফিল্মের কেরিয়ার স্টার্ট করেছিলাম হে বাংলায়। তাই নাকি? হ্যাঁ, ও বচপন সে আমার ও ড্রিম, মানে কি স্বপ্ন ছিল কি আমি খুব বড় একজন ডিরেক্টর হব। সত্যজিৎ রে, ঋত্বিক ঘট, সিং, সো সিং ইজ কি, সরদার হুঁ না মে, ইসিলিয়ে। লেকিন ওহি লাস্টিং বয়, হ্যালো, হোয়াটস আপ? না না কিছু না। আপনি ভাবছেন কি ও একটা একটা ছোট্ট ক্লাবস্টিক বয় থেকে এত বড় প্রডিউসার? হাউ ইটস আ লং জার্নি ম্যাডাম। আমি আপনাকে বলছিলাম না যে কি আমার ও বচপন সে স্বপ্ন ছিল, তো আমি না স্বপ্ন দেখতে ভালোবাসতাম, ও স্বপ্নকে হাসিল করতে খুব পছন্দ করতাম, তো আমি সেই জন্য আজকে এই জায়গায়, বুঝলেন? হ্যাঁ, এনিওয়ে আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, তো আমি এখন চলছি, আমার একটা জরুরি মিটিং আছে। হ্যাঁ দাদা, উসকাও পেমেন্ট কর দিজিয়েগা। হ্যাঁ ঠিক আছে। আপনার অ্যাডভান্স অ্যামাউন্টটা হচ্ছে 2.5 লাখ। 2.5 লাখ? চেকে না ক্যাশে? ক্যাশে ক্যাশে। ওকে বসুন। আপনি? সাসপেন্স, কমেডি, ট্র্যাজেডি, থ্রিলার, দিস ইজ অল অ্যাবাউট সিনেমাস, ডু নো না? হ্যাঁ, সো টেক টেক ইট বেবি, টেক ইট। ওয়েলকাম। তো আজকে তো আমার জন্মদিন নয়। তো আপনার কোনো রিলেটিভের হবে? তাকে দিয়ে দেবে। আজকে জানো না কি, আজকে সুমির জন্মদিন। জয় হিন্দ। স্যার, আপনি কিন্তু এখনো বললেন না আমরা কোথায় যাচ্ছি। বললাম যে রাজকুমারকে দেখতে। আচ্ছা, এই রাজপ্রাসাদটা কোথায়? কাবেরী, আজ তোমাকে আমি একটা সারপ্রাইজ দেব ঠিক করেছি, সেই জন্য আগে থেকে কিচ্ছু বলবো না। একটু ধৈর্য ধরো, একটু পরেই তুমি সব দেখতে পাবে। গল্পে সেই রাজকুমারকে আজকে দেখতে পাবো? সবাইকে দেখতে পাবে, রাজকুমারকে, রাজপ্রাসাদের সবাইকে, এমনকি সেই ডাইনিকে পর্যন্ত।
এসো কাবেরি, আমরা পৌঁছে গেছি, এসো। রাম সিং, এসো। সুমি, এবার নতুন করে দেখার কি আছে? দেখো না, ও তো কাঁদছে। কাঁদছে কেন? ওকে একটা কেক কিনে দাও। কেক? কেন, কেক দিয়ে কি হবে? আজকে ওর জন্মদিন তো, ও কেক কাটবে তো। ও তাই নাকি? তো জন্মদিনের কেক ওর বাবা ওকে কিনে দেবে। ও জেঠুকে বলেছিল, কিন্তু জেঠু বলেছে এবার আনবে না। আনবে না? এ মা, তাহলে তো খুব খারাপ। তা কী করা যাবে পাপা? পৃথিবীতে অনেক লোক আছে যারা জন্মদিনে কেক কাটে না। অটোওয়ালার মেয়ের কে আর কেক কাটার? ও মা, মিনু, মিনু দেখো, আজকে নাকি সুমির জন্মদিন, আমি জানতামই না। ও খুব আবদার করছে না একটা কেকের জন্য, তো দাও না কিনে। বাচ্চা মেয়ে, বড় দোকান থেকে কেক কিনতে হবে না, একটু চায়ের দোকানে পাওয়া যায় 4-5 টাকা ছোটো ছোটো গোল গোল কেক। বোধহয় 5 বছরই করলো না গো, ছোট ছোট ওই মোমবাতি ধরে যাবে ওর মধ্যে, কিনে দাও না। চলো। না মা, আমি এখন না তোমার সঙ্গে ঘরে যাব না, গেলে তুমি আবার মারবে। তুমি যদি এখন আমার সঙ্গে না যাও, এখানে দাঁড়িয়ে মার খাবে। চলো। কেন, কি কাণ্ড দেখো রাগ করে? কি ব্যাপার, সুমি কাঁদছিল কেন? আর বলো না প্রতিমা, ইগো ইগো জিনিসটা এত খারাপ না। কারিগো, কারিগোর ব্যাপারে কথা হচ্ছে? আর বলবেন না প্রশান্ত বাবু, মিনুর ও সুমিকে বলছিল ওর বাবা অটোওয়ালা। আমি বললাম অটো চালানোটা তার মন্দ কাজ নয়, যে বললাম কে জানে রাগ টাক করে মেয়েকে নিয়ে ভেতর চলে গেল। সত্যি মিনুর মাথাটাই খারাপ হয়ে গেছে। প্রতিমা, তুমি তো এঘরে ছিলে না, তুমি তো পুরো ব্যাপারটা জানো না। আর যখন জানোই না, তখন কারোর ব্যাপারে কোনো মন্তব্যই করা উচিত না। প্রশান্ত বাবু ভারী সরল মানুষ না, এসব ইগো টিগোর ব্যাপার মার পাশে একদম বোঝেন না, ভারী সরল। আরে কি ব্যাপার, কি একদম ছটফটে একদম? সরি সরি সরি, থাক থাক, আমার এখন পড়তে যাওয়ার তাড়া আছে, এসে কথা বলবো। বড় বৌদি, তুমি তুমি ফিরে এসেছ? ও কাবেরি, কাবেরি ব্যানার্জি, আমার কলেজ স্টুডেন্ট। কি রে দিয়া, তোর নাকি ভীষণ তাড়া, খুব দেরি হয়ে যাচ্ছে। বড় বৌদি, কাবেরি ছোট মামার কলেজে পড়ে, ছোট মামা বলল। ছোট কাকা, সত্যি?
কাবেরি? অসম্ভব। কিরে কেমন আছিস? এই ভালো, অনেক দিন পরে দেখা হলো। হ্যাঁ, মানে ওই পুরনো পাড়া ছেড়ে আসার পর। ওদিকে আর যাস না? না, সেভাবে আর যাওয়া হয় না। কি করছিস এখন? করছি একটা কাজ। কি কাজ করছিস? প্রদীপদার কাছে একবার চেয়ে দেখবো, যদি কিছু টাকা দিতে পারে। আরে এ অশান্ত, কোথায় চলে গেলি? বলছি কি কাজ করছিস? বলছিলাম কি প্রদীপদা, তোমার কাছে মানে সপাঁচেক টাকা হবে? টাকা? না না, আমি তোমাকে দিন পনেরোর মধ্যে দিয়ে দেবো, আমার খুব দরকার। দাও না। টাকা কি করবি তুই? বললাম না, আমার 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 খুব দরকার আছে প্রদীপদা। আসলে ওই মানে আমার আমার মেয়ের জন্মদিন তো, তাই। না রে, এ ব্যাপারে আমি তোকে কোনো হেল্প করতে পারছি না। না না, ঠিক আছে, সপাচেক দরকার নেই, সদুয়েক দিলেই হবে, আমি আমি তোমাকে ঠিক ফিরিয়ে দেবো। আমি আজকে হবে না অশান্ত, দিন দশ পনেরো বাদে যদি দরকার হয় তো বলিস। না না, দেখো মেয়েটার তো আজকেই জন্মদিন। না শোন, তুই একবার কাজ কর, আশিসের সঙ্গে একটু দেখা কর, ও তো এখন আবার প্রমোটারই করছে। আশিসের ওখানে তো গেছিলাম, ও তো দিল না, ও বললো কি একটা কাজে ফেঁসে আছে ও। আরে দিন দুই আগে বলবি তো, হুট করে বললে কি হয়? চলি রে। তোর ছোট ভাইয়ের বউ না? কি ব্যাপার রে? হ্যাঁ, তোর ছোট ভাইয়ের বউ দামি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, তুই আমার কাছে টাকা চাইছিস? যা যা ওখান থেকে চেয়ে নে। সব ছোট লোক। না রে, আমি চলি। কাকা, আপনি এত তাড়াতাড়ি? তোমার কি শরীর খারাপ নাকি? এসো কাবেরি। না, কোনো দরকার নেই, যা হচ্ছে হতে দাও।
কিন্তু ছোট কাকা কি করে, কি যেন নামটা বললো? কাবেরী। কাবেরী কোথে গেল? তুমি আজকে আর বেরিও না। না না, আমাকে বেরোতেই হবে, জরুরি কাজ আছে। কিন্তু তাই যদি হয় তাহলে তাহলে ছোট কাকাকে ওই দিকে নিয়ে গেল কেন? শঙ্কর, শঙ্কর ছোট, ঢুকবে না ছোট, ও ঘরে ঢুকবে না।